শনিবার সন্ধ্যায় দুর্গা নাকা পয়েন্টের সামনে থেকে এক বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে পঁচিশ কেজি গাঁজা আটক করেছে কমলপুর থানার পুলিশ দুর্গা নাকা পয়েন্টের সামনে অন্যান্য গাড়িতে তল্লাশির সময় পুলিশ সাদা রঙের টিআর জিরো টু ই জিরো ফোর ফাইভ ফাইভ নম্বরের বোলেরো গাড়িতেও তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ির বডি পার্সের মধ্যে লুকানো প্রচুর গাঁজার প্যাকেট পায় পুলিশ বিষয়টি কমলপুর থানায় জানায় খবর পেয়েই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এসডিপিও ঘটনাস্থলে ছুটে যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই পুলিশ গাড়ির বিভিন্ন পার্স থেকে মোট প্যাকেট গাঁজা উদ্ধার করে যার ওজন পঁচিশ কেজি ও বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা কিন্তু এই সময় সংশ্লিষ্ট রোড ধরে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের জন্য ব্যবহৃত অন্যান্য গাড়ি আসতে থাকায় সুযোগ বুঝে বোলেরো গাড়ির চালক চাবি পালিয়ে যেতে সক্ষম হয় কমলপুর থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন এই সংবাদ জানান তিনি আরও জানান গাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাজ্য এবং একটি বহিঃরাজ্যের নাম্বার প্লেট পাওয়া গেছে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানান কমলপুর থানার সেকেন্ড ওসি আলমগীর হোসেন আমাদের দুর্গা চুমি নাকার যে নাকা স্টাফ নাকা চেকিংয়ের সময় এটা সাদা রঙের বুলেরো গাড়ি আটক করা হয় ওটা চেকিং করার সময় দেখা যায় যে বডি পার্টসের মধ্যে গাজা লুকানো অ্যাকর্ডিংলি গাজা দেখে পেয়ে আমাদের নাকার স্টাফ থানাতে ইনফর্ম করেন সঙ্গে সঙ্গে আমরা সেটা যে ডিএনটি করে আমাদের অথরিটিকে আমরা জানাই এবং অথরিটির আদেশ মূলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের এসডিপো স্যারসহ আমরা দুর্গা ডাকাতে যাই তারপর সেখান থেকে আমরা এই বুলেরো গাড়িটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে চেক করে গাড়িটা সাদা রঙের বুলেরো গাড়ি টি আর জিরো টু ই জিরো ফোর ডাবল ফাইভ এই গাড়ি থেকে আমরা টোটাল তার বডি পার্টসের বিভিন্ন জায়গা থেকে দরজার মধ্যে থেকে সিটার নিচে থেকে আমরা টোটাল তিরিশ প্যাকেট গাঁজা আমরা উদ্ধার করি ছোটো বড়ো যার ওজন করা হলে ইলেকট্রিক ইলেকট্রনিক মেশিনে সেটা পঁচিশ কেজির মতো হয় এবং এই কালো বাজারের মূল্য কত কালো বাজারের মূল্য অনুমান আড়াই থেকে তিন লক্ষ টাকা হবে ওই গাড়িতে আমরা সার্চ করার সময় দেখা যায় যে আরও দুটো এক্সট্রা নাম্বার প্লেট রয়েছে এবং একই নম্বরে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউ বি সেভেন ফোর ইউ এদিকে শনিবার সন্ধ্যা রাতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করেছে মনুবাজার মনুবাজার থানার থানার ওসি বিষ্ণু জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধারাতে সাবরম মহকুমা চাঁদ ব্লকের অধীন উত্তর তৈছামার রাজকুমার পাড়ার ফিদোষ ত্রিপুরার বাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশি কালে বারো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় ঘটনায় ফিদোষ ত্রিপুরাকে গ্রেফতার করে মনুবাজার থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আর ই নিউজ